আসসালামুআলাইকুম সম্মানিত ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এই তো আজ মাহে রমজানের দ্বিতীয় দিন, আজ দেখতে দেখতে দুটি রোজা চলে গেল। এই তো সকালে মাছ আনছে, দেখুন। বলছিলাম গুড়া মাছ আনতে, বাজারে পাইনি, লকডাউন তো এই জন্য। মাছগুলো পরিষ্কার করে নিতে হবে। সকালবেলা একটু বাইরে দৃশ্য দেখালাম। তো মাছগুলো কেটে নিলাম, বেশি পরিষ্কার করে নিয়ে রোজা তো ভাল লাগতেছে না শরীরটা, তাই দুই তিনটা দোয়া দিয়ে রেখে দিলাম। মাথাগুলো কাটি কাটছি, আমার একটা বিড়াল আছে, সেই বিড়াল খাবে, একটু বিড়াল ওর জন্য। আর এই তো মাছগুলো পিস করে রাখলাম। রমজান মোবারক সবাইকে। একটু মুরগি মাংস রান্না করতেছি, দেশি মুরগি। আমার কাছে রমজান মাসে মুরগি মাংস, গরুর মাংস এগুলো ভালো লাগে না। রমজান মাসে ভর্তা হইলে আমার তো ভালো হয়, ভর্তা দিয়ে ভাত খাওয়া যায়। শেয়ারির সময় ভাত খাই ভর্তা দিই, আর সন্ধ্যা রাত্রে তো খাওয়াই হয় না। তো ভোর রাত্রের জন্য রান্না করতেছি, শাড়ির সময় যাতে উঠে খেতে পারি। মুরগিটা কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিচ্ছি জল। কালারটা এরকম হয়েছে কাঁচা মুড়ি দিয়ে রান্না করতেছি, এই জন্য মুরগির কালারটা জানি কেমন হয়েছে, কাঁচা মরিচের কালার। তো মুরগিটা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছ দিয়ে আর খেসারি ডাল বাইটা রাখছিলাম, তা দিয়ে চিংড়ি মাছ ব্লেন্ডার করে রাখছিলাম, তা দিয়ে একটু বড়া বানাবো, ডালের বড়ার মতো। বিকেলবেলা তো মাছ কেটে রাখছিলাম, তো মাছই উঠতেছে একটু। আজ বেশি কিছু করবো না, আলু চপ করিনি, পেঁয়াজও করিনি, চিংড়ি মাছের বড়াই করছি, আর সামান্য ফল টল ছিল ঘরে, তা দিয়ে ইফতার করে ফেলছি। এই যে বুটগুলো একেবারে করে ফেলছি, বাগার দিয়ে ফেললাম একেবারে। প্লিজ সবাইকে একটা কথা বলি, কারো ভিডিও 1 মিনিট 2 মিনিট দেখবেন না, টেনে টেনে ভিডিও দেখবেন না, তাহলে দুইজনের ক্ষতি হয়। প্লিজ সবাই সবার ভিডিওগুলো পুরোপুরি ফলো আস করবেন, এতে তাড়াতাড়ি আমাদের এগিয়ে যাবে। আর প্লিজ সবাইকে একটা কথাই বলি, লাইক দিবেন। দেখা যায় অনেক, আমি যার ভিডিও দেখি সবার আগে একটা লাইক দিয়ে ভিডিও দেখি, এটা আপনাদের কাছে অনুরোধ। আপনারা প্লিজ দয়া করে লাইক দিবেন, একটি করে লাইক, একটা লাইক দিলে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, চলে যায়। আপনারা একটা লাইক দিয়ে দিবেন, আমি লাইক দিই সবার ভিডিও দেখার সময়। প্লিজ আমাকেও লাইকটা করে লাইক দিয়ে দিবেন। এ তো আমার শরীরটা কিন্তু এখনো অসুস্থ, এখন আমার শরীরটা ঠিক হয়নি, কারণ আপনারা তো দেখছেন মাত্র 1 মাস আগে আমার অপারেশন হয়েছে, এখনো খুব কষ্ট হয় আমার। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি 30 রোজা পুরো করতে পারি। يريد الله بكم أن يسر عليكم
এই দেখেন একটু পাকা নাম।